নতুন এক্সিবিশন থাকছে নাট্য মেলায়, নতুন সংযোজন, অনেক নতুন নতুন নাটক থাকছে, অনেক নতুন থিয়েটার হচ্ছে, নতুন জেলা হচ্ছে, নতুন জেলায় থিয়েটার হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে আমরা এই থিয়েটার নাট্যমেলা কলকাতা থেকে জেলায় নিয়ে যেতে পেরেছি, জেলা থেকে কলকাতা আনতে পেরেছি, কলকাতা থেকে বহির্বঙ্গে নিয়ে যেতে পারছি। পুরো ব্যাপারটাই তো নতুন। আমাদের সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তর তার জন্যে যেভাবে থিয়েটারের জন্যে একটা টাকা খরচা করা হয়েছে সেটা অকল্পনীয়। এখানে এসে এত কম পয়সায় থিয়েটারের দর্শকদের জন্য নাসিরুদ্দিন শাহ, পরেশ রাওয়াল, অনুপম খের, সলমান জোশীর অভিনয় করে গেছে, ন্যাশনাল লেভেলের সব ডিরেক্টররা রতন থিয়াম থেকে ওমান কেন্দ্রে তারা সেমিনার করতে আসছে, তো সবই নতুন। আমাদের সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তৎসংস্কৃতি দপ্তর যা যা থিয়েটারের জন্য যা যা করেছে তা অকল্পনীয়, অভাবনীয়। রাজ্যের বাইরে এবারে বোধহয় তিনটে রাজ্যে যাচ্ছে, এরপরে দশটা আপনি গতকালও বলছিলেন, কি কি ধরনের পরিকল্পনা রয়েছে? আমাদের পরিকল্পনা, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করবো, সেটা এখনো পুরোটা এখানে বলতে পারবো না, কিন্তু আমরা অনুরোধ করবো যাতে থিয়েটারের প্রসার আরও বাড়ানো যায়। হ্যাঁ, আরও অন্যান্য স্টেডিয়ামে যাতে নিয়ে যেতে পারি সেটা এই মুহূর্তে গণমাধ্যমের কাছে বলার মতো অবস্থা এখন আমরা আসি। অনুদানের যে বিষয়টা বলছিলেন যে একটা সময় একদম প্রায় কিছু অনুদানটা নিয়েও বলুন। এবারে আমরা সেটা আমি আর রাত্য মিলে কথা বলছিলাম, আমরা এমএস এর সঙ্গে কথা বলেছি, ইন্দ্রনীলার সঙ্গে, এবং অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো যদি সেটাকে ডবল করা যায়, তাহলে থিয়েটারে যারা জেলায় কাজ করেন তাদের অনেক সুবিধা। এবং সবচেয়ে অভিনব এবারে নাট্যমেলা যদি কিছু হবে সেটা হচ্ছে যে মিনার্ভা রেপার্টরি থিয়েটার গভর্নমেন্টের একটি নিজস্ব রেপার্টরি সরকারের, তাদের নতুন নাটকের আজকে প্রথম অভিনয় নাট্যমেলা শুরু করছি আমরা। সেটাই আমার মনে হয় এটা এবারে নাট্যমেলার বিশেষ একটা আকর্ষণ এবং এটাই একটা অভিনবত্ব বলা যায়। এছাড়া আমরা তো যেটা প্রাপ্ত বলার চেষ্টা করছিল যে সবটাই কিন্তু 2011 সাল থেকে নতুন বলা হচ্ছে এবং ডে বাই ডে কিন্তু আমাদের নাটকের সংখ্যা বাড়ছে। আমরা সামনের আগামী বছর আরও বেশি দিন করতে পারি কিনা নাট্যমেলা সেটা লোকের মধ্যে সেই চেষ্টা করছি। সবাই মিলে একটা প্রয়াস করা হচ্ছে, আমাদের সিনিয়ররা, আমরা, আমাদের জুনিয়ররা, আমরা একসঙ্গে সকলে মিলে কাজ করছি থিয়েটারে। আমার এবং সরকারের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় এই ব্যাপারটাতে এত বেশি আগ্রহ দেখান বলে এখানে সম্ভব হয়েছে বলে আমাদের মনে হয়। এলইডির মাধ্যমে যে নাটক দেখানোর একটা পরিকল্পনা, এটা একটুখানি ইন্দ্রনীলদা ভাবছেন, আমরা একটু আলোচনা সাপেক্ষ রাখবো এটা নিয়ে একটু সফল, কারণ সব দল তো দেখাতে দিতে নাও রাজি হতে পারে, সেক্ষেত্রে এটা একটা আলোচনা সাপেক্ষ বলে মনে হয় একটু আলোচনা করে নেবো। তবে রেকর্ডিংয়ের ব্যবস্থা হলে ভালোই হয়, প্রচুর এরকম নাট্য দল আছে যারা নিজেদের খরচে রেকর্ডিং করতে পারেন না, সেক্ষেত্রে সরকার যদি সেই ব্যবস্থাটা করে দেন তাহলে আরেকটা ধাপ এগিয়ে যাওয়া যাবে বলে আমার।